প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ নিশ্চিত করা, বিশেষ করে গরমে পানীয় জল সরবরাহ ঠিক রাখা, আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করে টাকা দেওয়া সহ 10 দফা দাবি নিয়ে বিজেপি ঘাটাল পৌরসভায় ডেপুটেশন দিল। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে শম্পা পাল। বিভিন্ন ওয়ার্ড থেকে বিজেপি কর্মীরা খালি কলসি এবং খালি জলের বোতল নিয়ে ডেপুটেশনে অংশগ্রহণ করে। বিধায়ক শীতল কপাট ঘাটাল পৌরসভার তীব্র আক্রমণ করে বলেন, এই পৌরসভা টাকা নয় ছয় করছে, আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে বিধায়ক এই পৌর বোর্ডকে কটাক্ষ করেন। তিনি বলেন, এরপরে যদি পানীয় জল সরবরাহ ঠিক না হয় এবং আবাস যোজনার টাকা ঠিকঠাক না দেওয়া হয়, তাহলে প্রয়োজনে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করব। দশ দফা দাবি ছিল, দশ দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন এলাম। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পানীয় জলের সমস্যা গ্রীষ্মকাল, আর গরিব মানুষরা আবাস যোজনার টাকা পাচ্ছেন। আমরা এটা বলতে চাই, চেয়ারম্যান যে স্বচ্ছতার সাথে কাজ করছে না, টাকা চুরি করার পরেও যে আইনি ব্যবস্থা নিচ্ছে না, আমরা কিন্তু লক্ষ্য নজরে রাখছি। আমরা ডেপুটেশন আকারে জানিয়েছি, এরপরে যদি উনি না সুধরান আমরা আন্দোলনের মাধ্যমে করব, প্রয়োজন হলে ওনার ঘর ঘেরাও করব, মানুষের স্বার্থে আমাদের স্বার্থে নয়। শীতলবাবু তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতি তুলে ধরে বলেন, যেভাবে এমএলএ জীবনকৃষ্ণ পাঁচিল ডুবকে পালিয়েছিলেন সেভাবে এদেরকেও পালাতে হবে, কারণ আমরা দেখছি রাজ্য জুড়ে তৃণমূল যেভাবে টাকাকে তজনজ করেছে, পাঁচিল ডুবকে যেভাবে বিধায়ক পালিয়ে গেছে সেইভাবে উনিও না পালিয়ে যায়। আমরা বলবো তাই, সবচেয়ে সঙ্গে কাজ করুন, ঘাটালের মানুষ সঙ্গে আছে, আমরা আপনার সঙ্গে আছি, আমরা সবসময় উন্নয়নের পক্ষে ছিলাম, আছি, আগামী দিনও থাকবো। অন্যান্য বিজেপি নেতৃত্ব বলেন, ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডে পানীয় জলের পাম্প বসলেও এখনও পর্যন্ত জল সরবরাহ শুরু হয়নি। 2023 সালের এই আধুনিক যুগে ওখানকার মানুষজনকে অনেক দূর থেকে জল আনতে হচ্ছে। 1994 সালে পৌর আইনের যে খসড়া, সেই আইনে বলা আছে জল সরবরাহ, জল নিকাশি ব্যবস্থা এবং রাস্তার ধারে গাছ লাগানো পৌরসভার অন্যতম কাজ। সেই সব ঘাটাল পৌরসভায় কিছুই দেখা যায়নি বলে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে ঘাটাল পৌরসভার ভাইস চেয়ারম্যান অজিত রঞ্জন দে বলেন, প্রতিটি বাড়িতে পৌরসভার পানীয় জল পৌঁছে দিয়েছে এবং পানীয় জল সরবরাহ ঠিক আছে। পৌরসভার 13, 14, 15, 16, 17 এই পাঁচটি ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থার সমস্যার অভিযোগকে আংশিক ঠিক বলে মন্তব্য করে তিনি বলেন, এই ওয়ার্ডগুলোতে নিকাশি ব্যবস্থার সমস্যা থাকলেও আমরা জমা জল বের করে দিই। বুঝিয়ে দিয়েছি যে আমরা কোনো কাজই ব্যয়নি করিনি, সাধারণ মানুষের জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করে বেড়াচ্ছি। আমাদের বর্তমান পৌরসভা প্রত্যেকটা দিন মানুষের জন্য জল যাতে পায় ব্যবস্থা করছেন এবং দিচ্ছেন না, আর যারা যারা অভিযোগ করেছেন তারা নিরাময় তো করেননি। এটা আংশিক ঠিক, পুরোটাই ঠিক নয়। কারণ হচ্ছে আমাদের ওয়ার্ডের 13, 14, 15, 16 এই অংশটা একটু জলটা জমে যায়। আমরা প্রতি বছরই চেঞ্জ করি, নতুন করে তৈরি রাস্তা তৈরি করি, জল নিকাশি ব্যবস্থা করি, এবারও করছি আমরা। এতে ওটা শুধু বলেছেন, বলার জন্য বলেছেন, এই জন্য নতুন কিছু নেই। এই দিন চেয়ারম্যান তুহিন কান্তি বেরা না থাকায় ডেপুটেশনের দাবিপত্র জমা নেন ভাইস চেয়ারম্যান। বিধায়ক ছাড়াও এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দীপ মাইতি, হাসি হালদার, স্বরূপ বর, অরিজিৎ হর সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। চেয়ারম্যান নিয়োগ করে এখানে আমরা সঠিক কাজ করে দেখাবো, এই বলে আমরা অঙ্গীকার করছেন। সবাইকে সান্ত্বনা দিয়ে দেখছি করে রেখে দিচ্ছেন। পৌরসভার যে হাল ভাব দেখাচ্ছিলেন যেন চেয়ারম্যান হলে উল্টি দিবেন, তাই হয়তো দল তাকে চেয়েছিল চেয়ারম্যান হয়ে যাচ্ছে, সেই দিকে ওনার লক্ষ্য নাই। কন্ট্রাক্টরদের কাছে কিছু টাকা নিয়ে এক সুবিধাবাদী ধান্দাবাজী কিছু মানুষ সেখানটা লুটে খাচ্ছেন। বিশেষ করে এক নম্বর ওয়ার্ডে পাম্প চালু হওয়া সত্ত্বেও সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু পাম্পটা চালু করছে না। ওখানকার সাধারণ গরিব মানুষরা অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসছে। আজকে 2023 সালেও আমার দিকে যেখানে কেন্দ্রের নরেন্দ্র মোদী 7,000 কোটি টাকা দিয়েছে পানীয় জলের ব্যবস্থা করার জন্য। 1869 সালে এই পৌরসভা শুরু, তো 1993 সালে এখানে একটা আইনের খসড়া হয় পৌরসভা পরিচালনার জন্য, সে আইনে সেটা 1994 সালে 13 জুলাইয়ে সেটা শুরু হয়। তার মধ্যে কি প্রথমেই আছে
যে জল সম্পদটা, হ্যাঁ, জলের যোগান, জল নিষ্কাশন ব্যবস্থা, রাস্তার পাশে গাছ লাগানো, বস্তি উন্নয়ন, কিন্তু ঘাটাল পৌরসভা প্রায় 100 বছরের উপর 150 বছর হতে গেল, তারপরেও ঘাটাল পৌরসভার মধ্যে এরকম কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, জনগণও দেখতে পাইনি। বিশেষ করে আবাস যোজনার টাকা নিয়ে যেভাবে এরা নয়ছয় করেছে এবং যেই জলের যে পাম্প বসিয়ে ওরা আটকে রেখে দিয়েছে যে নির্বাচনের প্রাককালে সেটা চালু করবে, যে আমরা পৌরসভা থেকে দিলাম, এইসব কারচুপি আর জনগণ মানবে না। আমরা ভারতীয় জনতা পার্টির থেকেও এই অন্যায়গুলো মানবো না। আমাদের বিধায়ক, সে বিধায়ক জিতেছে, জনগণ তাকে জিতিয়েছে। আজকে ঘাটাল পৌরসভা এবং ঘাটাল বিধানসভায় এখানে মহকুমা শাসক আছে, কোনো কিছু প্রশাসনিক কাজে পর্যন্ত বিধায়ককে পর্যন্ত ওরা বয়কট করে রেখে দিচ্ছে। তার মানে নিশ্চয়ই কোথাও দু নম্বরই আছে, যে বিধায়ককে সঙ্গে নিয়ে কাজ করলে সে তাকে জনগণ জিতিয়েছে, সে জনগণকে সম্মান দেওয়ার তারা প্রয়োজন মনে করছে না, নিজেদের স্বার্থটা গুছাবার জন্য কোথায় দুর্নীতি, সেইভাবেই তার দুর্নীতির আখড়ায় তারা ঘাটাল পৌরসভাকেও কিন্তু নিয়ে যাচ্ছে।